বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। মাকে কেউ দেখেনি, ফার্স্ট টাইম দেখছে সবাই টলি টাইমে। সো টলি টাইম যে আমার মাকে নিয়ে আসতে পেরেছে ক্যামেরার সামনে, আমি খুব খুশি। আমার বিষয়ে কিছু বলো মা, আমি কেমন? আমি জানি তোমার অনেক কমপ্লেন্স আছে, বাট প্লিজ বলো আমি কেমন। ছোটবেলায় খুব শান্ত ছিলাম, এখন একটু দুরন্ত। আচ্ছা, ক্যামেরায় দেখতে কেমন লাগে মেয়েকে? আমার ভালো লাগে না, কারণ আমি নেগেটিভগুলো ওই রকম দেখায়, তো আমার ঠিক মনটা ভালো লাগে না। যেমন কি সন্তানকে সবসময় ভালো একটা জায়গায় দেখতেই ভালো লাগে, আর ওই যে কমেন্টসগুলো পড়ি ওটা আরও খারাপ লাগে, মনটা খারাপ হয়ে যায়। না, আমাকে তো সবাই বলে মেয়ে খুব ভালো অ্যাক্টিং করছে। হ্যাঁ, সবাই অ্যাক্টিংয়ের মতনই ধরে, কিন্তু আমার মা অ্যাক্টিং এর মতন ধরে না বিষয়টা। আমার মা একদম ঢুকে যায়। আমার মা হচ্ছে সেই ভিউয়ারটা যে অ্যাক্রোপলিস মলে আমাকে ধরেছিল। আমার মা হচ্ছে একদম এক্স্যাক্টলি সেম ভিউয়ার। আমার মা বলে যে তুই কেন এরকম করছিস, মানুষের মানে মানুষকে এরকমভাবে ইয়ে করা উচিত নয়, খুব খুব খারাপ করছিস, কষ্ট দিচ্ছিস ওদের, ওরকম মানে পেছনে লেগে রয়েছিস, ওইটা তো ঠিক কথা নয়, তুই কি ভালো চরিত্র পাস না? আমি এটা বলি, কিন্তু ও বলে মা এগুলো সব অ্যাক্টিং, সবাই ওরকমভাবেই দেখে, তুমিও ওইরকমভাবেই ব্যাপারটা দেখো, কিন্তু আমার মনটা খারাপ হয়ে যায়। আহারে, ইটস ওকে, বাট আমাকে যেহেতু অডিয়েন্স নেগেটিভে নিয়ে নিয়েছে, কি করা যায়? সেটাই এখন ওটা বলে সবাই, ওখানে বলে, আমি যেখানে থাকি ওরাও বলে যে মেয়ে খুব ভালো অ্যাক্টিং করছে। আচ্ছা, আমি মেয়ে হিসেবে কেমন? এবার আমার মায়ের অনেক কমপ্লেন্স আছে। আগে তো খুবই ভালো ছিল, খুব কথা শুনত, মানে যখন বলতাম তখনই ঘরে আসতো। এখন অনেক বন্ধু, অনেক পার্টিজ, সেটা অনেক সময় মাকে সময় দেওয়ার সময় হচ্ছে না, এটাই একটু কমপ্লেন এখন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমার মায়ের জন্য আমি সারা জীবনই হচ্ছে ওই বছরটা ভালো ছিলি, এখন না খারাপ হয়ে গেছিস। মানে আমি ছোটোবেলায় তাই শুনে এসেছি, ক্লাস ওয়ানে আমাকে বলেছে তুই কেজি ওয়ানে ভালো ছিলি, ক্লাস ফোরে আমাকে বলেছে তুই টুতে ভালো ছিলি, তো এখনও তাই বলে। তুই দু বছর আগেও ভালো ছিলি, এখনটা কেমন একটা হয়ে গেছিস, এটা চলবে মা? তাহলে আমি একটু বাইরে যাই, সেটা করে। যখন লকডাউন গেছে তখন মোটামুটি অনেক রান্না করেছে, তারপরে কিছু মানে জল খাবার, হ্যাঁ এগুলো করতো, ব্রেকফাস্ট উঠে সকালবেলা ব্রেকফাস্ট করতো। আচ্ছা, লাঞ্চ ডিনার করে নিয়ে আমি, হ্যাঁ ব্রেকফাস্ট করে করেছে, হ্যাঁ। কিন্তু সত্যি বলতে এখন ওদের যা প্রেশার, মানে একদিন বাড়ি থাকলেও ওদের আর করতে ইচ্ছা করে না এটাই। হ্যাঁ, আমি রান্না ফান্নাও পারি, তাই তো? মোটামুটি পারি। বাহ, খুব ভালো। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।